हाई फ्रेंड्स, आज के तुम्हारे वॉइस चेंज करब। देखो, एक्टिव वॉइस एट ए पैसिव वॉइस। एक नम्बर जो आय थे, धरे नाओ आय आछे, तो एटाते पैसिव वॉइस ही की होबे, मी होबे। दुई नम्बर होच्छे यू जदि थाके, सॉरी उई जदि थाके ताहले आस होबे। तीन नम्बर होच्छे दे जदि थाके ताहले देम करब। चार नम्बर सी थाकले हार करब। ही थाकले हिम करब। ईट थाकले ईट करब। कोनो नाम जदि थाके, एटा चार होबे, एटा पाँच, एटा छय होबे। धरे नाओ एकटा नाम दिच्छि आमि, धरे नाओ पिउ एकटा नाम होच्छे, तो पैसिव वॉइसे कि पिउ होबे, पिउ होबे। दिस थाकले दैट होबे, दैट होबे। ए धरनेर अनेक किछु रयेछे जेटा आमरा चेंज करब, ठीक आछे। এ ধরনের অনেক কিছু রয়েছে, আমরা চেঞ্জ করব। অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে মি করব, উই থাকলে আস করব, দে থাকলে দেম করব, সি থাকলে হার করব, হি থাকলে হিম করব, ইট থাকলে ইট করব। যদি কারো যদি নাম থাকে তাহলে নাম করব, যেমন পিউ নাম আছে পিউ করব, দিস থেকে দ্যাট করব। এ ধরনের আমরা আজকে ভয়েস চেঞ্জ শিখব। তো এবার প্রত্যেকটা রুল অনুযায়ী আমি তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা রুল অনুযায়ী। আর তোমাদের ভিডিওটা প্রতি ভিডিওটিতে আমি ছোট ছোট করব, কিন্তু পার্ট অনুযায়ী ভাগ করব। এবার ধরে নাও একটা ভয়েস চেঞ্জ, মানে ভয়েস চেঞ্জ করছি তোমাদেরকে। ধরে নাও আই প্লে দ্য ফুটবল। ধরুন এটা আমার ভয়েস চেঞ্জ করা আছে, তো এটাকে প্রথমে আমরা দেখব সাবজেক্ট। এটাকে সাবজেক্ট বলা হয়, ঠিক আছে, এটাকে সাবজেক্ট বলা হয়, এটাকে ভার্ব বলা হয়, এই গোটাটা অবজেক্ট বলা হয়। তো ভয়েস চেঞ্জের নিয়ম আছে, সাবজেক্টটা অবজেক্ট করব, এটা এখানে নিয়ে আসব, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যেটা এখনই করবো এটা প্যাসিভ। করতে কী করতে হবে, অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। দ্য নিয়ে আসছি আমি, দ্য ফুটবল। তারপরে ইজ বসাবো, ইজ প্লেড। বাই কী করবো, আই থেকে আমরা কী পড়েছি, মি। এই ধরনের আমরা ভয়েস চেঞ্জ করি। দেখো এটা এখানে চলে এলো, আইটা মি হয়ে গেল, এবং ভার্বটি এটি কী হয়েছে, এখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে, এখানে পরিবর্তন আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এবার তোমাদেরকে প্রত্যেকটা রুল অনুযায়ী বুঝাবো, তবে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। চলো আই রুল অনুযায়ী বুঝিয়ে নিই তাহলে ভয়েস চেঞ্জ। আমরা জানলাম ভয়েস চেঞ্জ দুই প্রকার। আমি যে রুলগুলো লিখবো ওইগুলো কোনো বইয়ে পাবে না, মানে রুল অনুযায়ী পাবে না, জাস্ট এটা আমার রুল। তো এই অনুযায়ী করলে তোমরা অনেক কিছু শিখতে পাবে, আশা করি শিখতে পারবে। রুল নাম্বার ওয়ান লিখছি
রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ানে কী থাকবে? প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে। তোমাদেরকে আগে ভিডিওতে আমি প্রেজেন্ট সিম্পল টেন্স আমি বুঝিয়েছি, প্রেজেন্ট সিম্পল টেন্স টেন্স বা ইনডিফিনিট টেন্স বলা হয়। টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্সের আমরা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি থাকে তাহলে আমরা কেমনভাবে করব। রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান প্রথমে কী বসাবো? সাবজেক্ট বসাবো। সাবজেক্ট বসালাম, তারপর কী বসাবো? ইজ, এম, আর বসাবো, প্লাস কী বসাবো? ভার্বের থ্রি ফর্ম বসাবো। ভার্বের থ্রি ফর্ম, ভার্বের থ্রি ফর্ম প্লাস বাই বসাবো, প্লাস অবজেক্ট বসাবো, অবজেক্ট বসাবো। এটা হচ্ছে এক নম্বর রুল। এবার কয়েকটা তোমাদেরকে দিচ্ছি, দেখো। প্রথমে এক নম্বর আছে কি, যে এক নম্বর আছে ধরে নাও, এক নম্বর আছে আই আই প্লে, যেটা করালাম ওটাই নিয়ে আসছি। আই প্লে দ্য ফুটবল বল, আই প্লে দ্য ফুটবল, এটা দেখো প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে। এটা কি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে? প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে এই রুলটা লিখেছি, প্রথমে কী বসাবো? সাবজেক্ট। এটা প্রথমে তোমাকে দেখতে হবে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব ভি ওয়ান যেটা বলা হয়, এটা হচ্ছে অবজেক্ট। দেখো প্রথমে কী করতে হবে? সাবজেক্ট বসাবে। আমি কী বলেছিলাম? অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়, এখানে ভয়েস চেঞ্জ করার সময়। এবার দেখে নাও এটা কী করবো, অবজেক্টটা সাবজেক্ট করবো, দ্য ফুটবল করবো, দ্য ফুটবল, ফুটবল, দ্য ফুটবল, তারপরে কী বসেছি? ইজ, এম, আর। ফুটবল তো একটাই আমরা খেলি, তাই তো? তাহলে ইজ এলো, সেই জন্য ইজ দ্য ফুটবল, ইজ, তারপর কী আছে? ভি থ্রি আছে, ভি থ্রি প্লেয়ার মানে ভার্বের ভি থ্রি। তাহলে এটা দেখে নাও, এখানে হচ্ছে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ। আমরা পাঁচ প্রকার ভার্ব শিখেছি, তাই তো? তাহলে একটা হচ্ছে এখানে প্লে লিখছি, তারপর এটা ভি টুয়ে লিখছি, প্লেড ছোটো করে লিখছে যাতে, প্লেড, তারপর ভি থ্রিতে কী হবে? প্লেড হবে, ভি থ্রিতে প্লেড হবে, তারপর এটা কী হবে? ভি ফোরে আইএনজি হবে, প্লেয়িং। তো সরি এখানে জায়গা হলো না, সেই জন্য ভি ফাইভটা আমি তোমাকে এখানে বুঝাচ্ছি। ভি ফাইভ হবে কি? প্লেস হবে, এস যোগ হবে, ঠিক আছে? এটা হিয়ের ক্ষেত্রে বসে, এটা হিয়ের ক্ষেত্রে বসে, হি ক্ষেত্রে, এটা দেখো হি ক্ষেত্রে বসে, সি ক্ষেত্রে বসে, ইট ক্ষেত্রে বসে, আর নামের ক্ষেত্রে বসে, নেম দিয়ে দিলাম তোমাদেরকে, মানে এ ধরনের বসে, কিন্তু ভয়েস চেঞ্জে এটি নয়, কিন্তু নেম, এগুলোর ক্ষেত্রে এটা বসে। এবার দেখে নাও, চলো তো আমরা ভি থ্রি বসাবো। ভি থ্রি কী আছে? তাহলে প্লে আছে, তাহলে প্লেড হবে, প্লেড, তারপর কী আছে? কী বসাবো? বাই বসাবো, এখানে বাই আছে, বাই বসাচ্ছি, তারপর কী আছে? অবজেক্ট আছে, সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্ট মানে সাবজেক্টটা অবজেক্ট, তাহলে মি হবে, যেমন মি আমি লিখিয়েছিলাম আগে। এটা হচ্ছে ফার্স্ট। এর সেকেন্ড হচ্ছে, তোমাদেরকে তিনটে করে প্রত্যেকটাতে বুঝাবো। সেকেন্ড হচ্ছে সিং এ সং,
আই সিং এ সং, এটা ভয়েস চেঞ্জ করব কি, এটা হচ্ছে অবজেক্ট ওবি দিলাম, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা অতি অবশ্যই এদিকে নিয়ে আসবো, এ সং, এ সং, তারপরে তারপর কি বসাবো, ইজ এম আর বসাবো, তাহলে ইজ বসাবো এখানে ইজ, তারপরে কি সাং বসাবো, এ ভার্ব থ্রি বসাবো, এখানে ভার্ব থ্রি বলেছে এটা, তো ভার্ব থ্রি সাং, এস ইউ এন জি সাং, তারপরে বাই বসাবো, বাই মি, এটা হলো। নেক্সট হচ্ছে রুল নাম্বার, সরি এটা টু হলো, এবার থ্রি বলছে একটা দে দে ইট রাইস, তাহলে এখানে দেখো রাইস, দে ইট রাইস, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট এখানে, তাহলে এটা এইদিকে নিয়ে আসবো, রাইস রাইস, তারপর কি ইজ এম আর আসবো, ইজ, তারপর কি এই ভিথরি, ভিথরি ইটেন হবে, ইটেন হবে, ভার্ব থ্রি কী হলো, ইটেন, ই এ ই এ টি ই এন, ইটেন, তারপরে কী হবে, বাই বসবে, এখানে বাই বসালাম, তারপরে কী হচ্ছে, দে থেকে দেম হয়, আমরা শিখেছি দে থেকে দেম হয়। চলো রুল নাম্বার ওয়ান শেষ, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ রুল নাম্বার ওয়ান শেষ, এবার চলে এসো রুল নাম্বার টু করাবো আজকে, রুল নাম্বার টুটা আমরা শিখে নিই। রুল নাম্বার টুয়ে কী হবে, প্রেজেন্ট টেন্সে থাকবে, রুল নাম্বার টু, পেনটা সরছে না, রুল নাম্বার হচ্ছে টু, রুল নাম্বার টিকে টু কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস উল্টা শিখে নিই, প্রথমে সাবজেক্ট বসে, এবার শর্ট ফর্ম লিখছি, সাবজেক্ট প্লাস ইজ এম আর, ইজ এম আর, ইজ এম আর প্লাস কী বসাবো, এখানে বিং বসাবো, বিং, বিই আইএন জি, বিং, প্লাস ভি থ্রি বসাবো, প্লাস বাই বসাবো, প্লাস অবজেক্ট বসাবো, এ ধরনের এই রুলে এবার কাজ করে নেই। তোমার প্রথমে কি আছে, প্রথমে টেন্স জানতে হবে, ভয়েস চেঞ্জ করতে গেলে বা কিছু কাজ করতে গেলে প্রথমে তোমাদেরকে টেন্স জানতে হবে। একটা এক্সাম্পল নিচ্ছি, ওই প্লে দিয়ে লিখছি, দে লিখছি, এবার দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং দ্য ফুটবল, ফুটবল, এবার দেখে নাও, প্রথমে আমরা রুল অনুযায়ী করো, প্রথমে কী করো, সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটাকে হেল্পিং ভার্ব বলা হয়, ঠিক আছে, এটাকে কী বলা হয়, সাবজেক্ট। এবার এ ধরনের আমরা জেনে নিলাম, দেখে নাও এক নম্বর কী, যে এটা কী করো, প্রথম সাবজেক্টটা নিয়ে আসবো, প্রথম সাবজেক্টটা দা আছে, দ্য ফুটবল, ফুটবল, তারপর কী বসেছে, ইজ এম আর, তাহলে ইজ বসাবো, ইজ, তারপর বিং বসাবো, বিং বসাবো, বিই আইএন জি, বিং বসাবো, প্লাস, সরি, প্লাস ভার্ব থ্রি বসাবো, ভার্ব থ্রি প্লে আছে, তাহলে প্লেট বসাবো, প্লেট, তারপর কী বসাবো, বাই বসাবো, প্লাস
দে থেকে দেম, দে থেকে দেম, THEM দেম, ওকে। এই ধরনের করবো, দেখো সূত্র অনুযায়ী আমরা সব করছি। এটা এক নম্বর হলো। এবার দুই নম্বর করাচ্ছি, হি ইজ ইটিং রাইস, রাইস ছোট ছোট নিচ্ছে যাতে আমরা বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। এবার ধরো অবজেক্টটা নিয়ে আসে আগে, তাহলে কী লিখবো? রাইস, তারপর ইজ এম আর বসাবো, ইজ বসাচ্ছি, তারপর কী বসাবো? বিং বসাবো, বিং, তারপরে দেখো বিং বসালাম, তারপরে তারপরে কী বসাবো? ভার্বের থ্রি ফর্ম, ভার্বের প্লে কী আছে? ইটিং আছে, তাহলে ইটেন বসাবো, ইটেন, ইটেন, তারপর কী বসাবো? বিং বসাবো, সরি ইটেন, তারপর বাই বসাবো, সরি বাই, তারপরে হি থেকে হিম করবো, এইচ আই এম হিম, ঠিক আছে, এইচ আই এম হিম, এ ধরনের করবো আমরা। এ রুল নম্বর থ্রি হচ্ছে, রুল নম্বর থ্রি তোমাদেরকে দেখাচ্ছি। রুল নম্বর থ্রি এ দেখে নাও। এবার রুল নম্বর থ্রি হবে পারফেক্ট টেন্স, হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চলো দেখে নি। সাবজেক্ট প্রথমে শেষ, সাবজেক্ট প্লাস এখানে, এখানে কি হবে? এখানে হ্যাভ আর হ্যাজ হবে, এখানে হ্যাভ হ্যাজ হবে, প্লাস বিন হবে, প্লাস ভি থ্রি হবে, প্লাস বাই হবে, প্লাস অবজেক্ট হবে, অবজেক্ট হবে। তো এটা দেখে নি, প্লে দিয়ে করাচ্ছি যাতে কনফিউশন না তোমাদের ক্রিয়েট করে দেয়। দে হ্যাভ, দে হ্যাভ প্লেড, এখানে ভির প্লেট, এখানে ভার্ব থ্রি দেওয়া থাকে, পারফেক্ট টেন্সে ভার্ব থ্রি অলরেডি দেওয়া থাকে, প্লেট দ্য ফুটবল, বল ফুটবল, তাহলে এটা অ্যান্সার কী হবে? এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট নিয়ে আসছি, তো কী হবে? দ্য ফুটবল, দ্য ফুটবল, ফুটবল, তাহলে কী বসবে? হ্যাজ, তারপর বিন বসবে, বিন বসবে, তারপর ভার্বের থ্রি ফর্ম, প্লেড, প্লেড, তারপরে বাই বসবে, বাই প্লাস দেম। ওখানে একটা পেন আছে, এ পেনটা সরছে না, যাই হোক এ ধরনের আমরা করব। দুই নম্বর রুলটা, সরি এই তিন নম্বর রুলের বলছি। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, এর নেক্সট লিখছি কি? আই হ্যাভ সাং
সাং এসিং। তাহলে এটা কি করব, এটা অবজেক্ট নিয়ে আস, এটা ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে সিংটা নিয়ে আসবো, এসিং, এ প্রথমে বসালাম, তারপর সিং সিং, তারপরে কি নিয়ে আসবো, হ্যাজ বা হ্যাভ নিয়ে আসবো। তাহলে হ্যাজ নিয়ে আসছি, এক বছর হ্যাজ। নেক্সট হচ্ছে বিন বিন, তারপর ভার্ব থ্রি, ভার্ব থ্রি বলেছিলাম না, এটাতে দেওয়া থাকে, তাহলে সাং সাং। তারপরে কি বসবে, বাই বসবে, তারপরে আই থেকে মি হবে। তো আমরা রুল নাম্বার প্রেজেন্ট টেন্সটা আজকে কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্রেজেন্ট, সরি, পাস্ট শুরু করব, তারপর ফিউচার শুরু করব। তোমাদেরকে প্রত্যেক ভিডিওটা পার্ট পার্ট ভাবে আমি ভাগ করে দেবো, তবে ছোট করে দেখতে বা পড়তে খুব সুবিধা হবে তোমাদের জন্য, ঠিক আছে। আজকে যাই এখানে সমাপ্ত, নেক্সট পার্ট টুটো আমি বের করব, যেটা পাস্ট টেন্সে, তারপর থ্রিটা বের করব ফিউচার টেন্সে, ঠিক আছে।